এই দেখেন লুবুরি দিয়ে ছোট ছোট আর ছোট আলু দিয়ে আর গরুর মাংস খুব ছোট ছোট করে কাটিয়ে বিনা পানিয়ে ওইটা আমি বুনা করছি, জরজরা বুনা। এটা কিন্তু খুব মজা, খুব টেস্টি। এরকম রেসিপি ট্রাই করবেন, ইনশাল্লাহ আমার মতো হবে। আর ফলো মাই পেজ ফ্রেন্ড। এই দেখেন লুবুরি দিয়ে ছোট ছোট আলু দিয়ে গরুর মাংস ছোট ছোট করে কাটিয়ে এইটা আমি বিনা পানিয়ে বুনা করছি। এটা খুব মজা, খুব টেস্টি। অ্যান্ড ফলো মাই পেজ ফ্রেন্ড, রেসিপিটাও ফলো করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক দিনের পরে আবার আসছি কুকিং করতে। এই যে দেখেন সসপ্যানটা রেডি করলাম, পুরো এক চামচ দিব, বেশি দিব না। এই চামচ দিয়ে পুরো এক চামচ তেল দিলাম। তারপরে আদার পেস্ট করে রাখছি, এই আদার পেস্ট দুইটা দিলাম, দুইটা দিলাম। পেঁয়াজ দেখেন আমি বিরাম করে বেরেস্তা করে রাখছি, ওই পেঁয়াজগুলা দিলাম। অলরেডি বিরাম করা পেঁয়াজ, আর আমি এখন ডায়েট করি আর এর লাগি তেল কম দিয়া রান্না করতেছি। তারপরে মাংসগুলো আমি প্রেশার কুকারে দিয়ে সফট বানায় রাখছি, ওই মাংসগুলো দিয়ে দিলাম যাতে আমার কুকিংটা তাড়াতাড়ি হয়। আর এইটার মধ্যে আমি বাংলাদেশের চিন আর ছোট ছোট আলু এগুলো মিক্স করে কাটিয়ে রাখছি, লম্বা সিম, ছোট ছোট লুবি উড়ি। মাংস দিলাম, আদা রসুন তেল সব কিছু দিচ্ছি, এর সাথে এখন মশলা এড করব। পাপরিকা মানে কালা মরিচ এক চামচ, কারি পাউডার এক চামচ, ধনিয়া পাউডার এক চামচ, মরিচের পাউডার আধা চামচ, হলদি পাউডার আধা চামচ, গরম মশলা আধা চামচ, আর জিরা পাউডার এক চামচ। কারণ আমি সব গরম মশলা মিক্স করে অলরেডি রাখা, এখন মাংসগুলা সব মশলার সাথে বিরাম করবো, স্লোলিভাবে 10 মিনিট বিরাম করবো, নরম করবো আরও। লবণ আছে দেওয়া অলরেডি, এখন ওইটার সাথে আমি গরম পানি দিব যাতে মাংসগুলো খুব ভালো করে মশলার সাথে বিরাম হইতে থাকে। খুব ভালো করে বিরাম হবে মশলা, পুরো মশলা বিরাম হওয়ার পরে আবার ফিরে আসবো, আবার দেখাবো আমি কী কী করতেছি। ওইটাই বাংলাদেশের সিমগুলো আমি রান্না করতেছি মাংস দিয়ে। তখন আমি এগুলো বেশি রাখিয়ে দিলাম খাবার করে, স্লোভাবে ওইটা হইতে থাকবে, আর আবার ফিরে আসবো। অনেকক্ষণ মাংস আর মশলা বিরাম করলাম, এইরকম দেখেন তেলের উপরে চলে আসছে। এখন আমি যে বাংলাদেশের সিম ওইগুলো রেডি করে রাখছিলাম, এখন ওইটার সাথে আরও অনেকক্ষণ আমি বিরাম করব যাতে সিমগুলো আর আলু নরম হয়, মশলার মধ্যে ঢুকে। তারপরে ফিরে আসবো। ফিরে আসিয়ে দেখাবো কেমন হইল। স্লো গ্যাসে রাখিয়ে দিলাম, ধীরে ধীরে রান্না হোক, পরে আস দেখাবো পরে। এই দেখেন আলু আর লুবি উড়ি সিম দিয়া গরুর মাংস রান্না করছি, একদম মাহা মাহা করে। অনেকক্ষণ ওইটা বিরাম করছি তেলের উপরে, বেশি তেল দিই নেই, মাংসের একটু পেট আছে তো, আর একটু তেল দিচ্ছি।
আর আমাদের ছোট ছোট আলুগুলা আর বাংলাদেশের শিম দিয়ে আমি এটা শিরা দিব না, কিন্তু এটা গুণ এটা গুণ নাকি জিরা বিরিয়ানির মতো বানাইছি। এখন এটার মধ্যে আমি একটু পেঁয়াজের পাতা দিলাম ফ্রিজ করার জন্য, আর ধনিয়া পাতাও দিই, কারণ ফ্রোজেন ধনিয়া পাতা রাখছিলাম ওইগুলা দিয়ে দিলাম। দিয়া আর একটু সময় লাড়াচাড়া করে নামাইয়া চাইবে, ধনিয়া পাতা ফ্লাইভারটা যাতে ভিতরে ঢুকবে, পেঁয়াজের পাতা ফ্লাইভার ঢুকবে, সব ঢুকবে, তার বাদে এটা নামিয়ে ফেলবে। এটা কিন্তু খুবই মজা, এরকম যদি আলু দিয়ে মাংস ছোটো ছোটো করে কাটিয়ে আর শিম দিয়ে রান্না করেন তাহলে খুব টেস্টি, খুব টেস্ট করে খাইতে পারবেন। দেখেন খুব টেস্ট, একটুখানি যদি আপনি এই গুনাটা প্লেটে নেন এক বাটি ভাত খাইতে পারবেন ইনশাআল্লাহ। এরকম যদি রেসিপিটা ফলো করেন তাহলে খুব মজা করে রান্নাও শিখতে পারবেন, খুব মজা করে খাওয়াও আমার মতো খাইতে পারবেন। আমি যেরকম রান্না করি অনেক অনেকগুলা খাই, রান্না করি আর মজায় মজায় খাই। এই যে ধনিয়া পাতা পেঁয়াজের পাতা মিলাইয়া দিলাম, আরে একটু সময় কাটবে এইটা, পেঁয়াজের পাতা ধনিয়া পাতা একটু মশলা মশলা হয়ে যাও, মশলার সাথে মিশিয়ে যাও, তারপরে আমি অফ করে ফেলবো। ঠিক আছে, তাহলে অন্য সময় দেখাবো আর একটি রেসিপি।